এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকাল আমি নিজ থেকেই সমস্ত ব্লগ শুরু করব, কারণ এই যে রোদটা আমার মুখে আসছে, এটা আমার এখন ফ্ল্যাটে খুব অভাব হয়ে পড়েছে। আমার বরাবরই এই রোদ আমার ভাগ্যে নেই। আমি যখন দিল্লিতে ছিলাম তখনও আমার ফ্ল্যাটে রোদ আসতো না, আর এখনও হয়েছে কি, রোদ তিনটের পরে আমাদের রোদটা বারান্দায় আসবে। সকাল সকাল হেয়ার ওয়াশ করেছি, আমার হেয়ার একবারে প্রচণ্ড ভিজেছিলো, আর শীতকালে হেয়ার ভিজে থাকলে ভীষণ অস্বস্তি হয়, বেশি বেশি ঠান্ডা লাগে। তাই আমি ভাবলাম একটু নিচে যাই, গিয়ে হেয়ারটা একটু ড্রাই করে নিয়ে আসি, কারণ এখানে বেশ ভালোই পুরো একদম মাঠটাতে রোদ একদম ভর্তি আছে। তো আপাতত মোটামুটি যা হাওয়া দিচ্ছে, চুল মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি, হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন উপরে যাওয়া যাক, তারপর কী কী রান্না হয় সেই সব কী ভাবতে হবে যে কী রান্না করা যায়। আজকে সকাল সকাল হচ্ছে আমার ক্লাস হয়ে গেছে, তো বেশ একটা ভালো ব্যাপার যে সকাল সকাল ক্লাস হয়ে গেলে পুরো দিনটা কী হয় যে রান্নার দিকে কনসেন্ট্রেট করা যায়, বাড়ির অন্য কাজে কনসেন্ট্রেট করা যায়। তো ভাবলাম সকাল সকালে ব্লগটা শ্যুট করা যাক, তো চলো উপরে যাওয়া যাক। হ্যালো, দেখো আমার কার সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলের নাম কি? বেঙ্গলি আনলিমিটেড। বাস চল, কি যেন বেঙ্গলি আনলিমিটেড। সো গাইস প্লিজ ওয়াচ দিস চ্যানেল, কিপ সাপোর্টিং হার, সাবস্ক্রাইব দিস চ্যানেল। আজকে হিরকের একদম সকাল সকাল মিটিং, তাই তো? হ্যাঁ, আজকে দুখানা মিটিং আছে, একটা খুব তাড়াতাড়ি, মানে দুটোর মধ্যে গ্যাপ খুবই কম আছে, তো দেখা যাক। এই তো শুরু হবে, এক্ষুনি এসে গেছে ভিডিও করতে। আর কিছু বলি না, আর কিছু বল, জিজ্ঞাসা কর আমাকে। না কি জিজ্ঞাসা করব, আর কিছু জিজ্ঞাসা করার নেই। জিজ্ঞাসা কর কিছু। এই তোমাকে একটু ব্লগে আনার ছিল, সেই জন্য আনলাম, জাস্ট দ্যাটস অল। তোমাকে এই হোয়াইট আর ব্ল্যাক এ না, তোমার একদম উকিল উকিল লাগছে। উকিল উকিল, হুম, চলো গুড। এখন ভিডিও কল স্টার্ট হয়ে যাবে, আমি বিদায় নিই। অল সেট, শুধু জাস্ট জয়েন করতে হবে, দ্যাটস অল, অ্যানাদার 15 মিনিটস। ওকে, অনেক দিনের একটা অর্ডার ছিল, ফাইনালি এটা আমার এতদিন পরে এলো, কি করে খুলবো। আচ্ছা, এটা ওরা অর্গানাইজ করেই পাঠিয়েছে। তো এটা আমি কিচেনের জন্য অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর লাগে, এটার ওপর তোমার ডেকোরেট করা যেতে পারে, এখানে সুগার যা কিছু তুমি জিনিস সাজিয়ে রাখতে পারো। এটা সেই ইয়ে লাগছে না, একটা সেই ট্রেনের সেই ইয়েগুলো বেডগুলোর মতো লাগছে না? মানে এইটা এই কিচেনের মধ্যে এইটা সুন্দর করে রাখলে না, মানে দেখতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি ভাবছি অরিজিনাল প্ল্যান্ট রাখবো, তাতে আরো সুন্দর দেখতে লাগবে। আর এটা এখন ইউজলেস হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি ছিল, এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এটাও খুব ভালো কোয়ালিটি। বাট এটা ভাবছি আমি এটা ওয়াশরুমে সেট করে দেবো, কারণ ওয়াশরুমে আপাতত আমার কিছু নেই, তো এটা ওয়াশরুমে ভাবছি সেট করে দেবো, আর এটা আমার কিচেনের জন্য। হ্যালো, হ্যালো, আমাদের পাশের ফ্ল্যাটে এই ক্যাটগুলো থাকে, আর ভীষণ ভীষণ কিউট এরা। টোটাল কত হচ্ছে? 134.50। মিষ্টি হবে? কাঠালি কলা যে মিষ্টি হবে। একই কলা এইগুলো আর ওগুলো কি একই কলা? ঠিক আছে দিয়ে দাও তাহলে। এই লেবুগুলো ভালো হবে না ওই লেবুগুলো ভালো হবে? লেবু এই যে আমার মতে এটাই ভালো হবে। এটা ভালো হবে, ঠিক আছে দিয়ে দাও। ওগুলো কত হলো টোটাল? তোমার হলো এনো, হিরক তুমি নিয়ে যাও, এনাও। থ্যাংক ইউ দাদা। ঠান্ডাটা ঠিক এইরকম ভালো হয়েছে, বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। আর এই যে বাজার করার ডান, এখানে এখন সোসাইটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, আর এই দিকে একদম হিরক স্কুটি পার্ক করছে। কোথায় গেল হিরক? হিরক ওই তো স্কুটি পার্ক করছে। হিরক এই উইন্ডোটা তো তুমি একটু খুলে দেবে, একটু হাওয়া আসবে এখান থেকে, সবসময় এই উইন্ডোটাকে তুমি বন্ধ রাখো। এনাও খেয়ে নাও, খেয়ে নাও, তারপর কাজ করবে। থ্যাংক ইউ। তাতে খেয়ে নাও, পরে না থাকে। ও বাস, উইন্টার সিজনে চিকেন গুলো কিরকম হয়ে যায় দেখো। এটা এই টিফিন বক্সে ছিল, তো এইরকম টাইপের হয়ে গেছে। তো এটা আমি চিলি চিকেনের জন্য এইভাবে পিস করে নিয়ে আসি, আর আমি এগুলো লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই, কারণ কিছু একটা আইটেমের লেগ পিস দিয়ে শুধুমাত্র করব, আর এগুলো বাকিগুলো এরমভাবে রেখে দিই। তো সবকিছু এখন প্রচণ্ড প্রচণ্ড টাইট হয়ে গেছে, এখন অপেক্ষা করতে হবে।
তো এখানে হয়েছে মিক্স ডাল। এই উইন্টার সিজনে এই মিক্স ডালটা আমার ভীষণ হয়, যেহেতু সমস্ত ভেজিটেবিল পাওয়া যায়। তো আর এখানে হচ্ছে চিকেন, যেটা হয়ে গেছে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি, বাট একটুখানি আর একটু একটু ঝোলটা একটু বেশি হয়ে গেছে, সেজন্য একটু কমানোর চেষ্টা করছি। আর এটা হতে হতে আমার চলছে পেট পুজো, তো এটা আমার সবসময় চলতে থাকে মোটামুটি কিছু একটা খেতে খেতে। তোমার এরম রান্না আমার এটা অভ্যাস হয়ে গেছে একটা। আর এই র্যাকটা আমি এখনো কিছু করিনি, প্ল্যান আছে করার সুন্দরভাবে। তো আপাতত যেগুলো হাতের সামনে ছিল এরমভাবে রেখে দিয়েছি। তো এটার একটা খুব ভালোভাবে ভিডিও আমার এই কি করে এটা আমি ডেকোরেট করছি এটা করার খুব ইচ্ছে আছে। তোমরা যখনই ডার্ক চকলেট পেস্ট্রি খাবে তখন একটু মাইক্রোওভেনে একটু মেল্ট করে নিও, এই চকলেটগুলো একটু মেল্ট হয়ে গেলে না আর আমার পুরো হট ব্রাউনির মতো খেতে লাগে। বেডরুমের এই জায়গাটায় এই সময় একটু হালকা রোদ এসেছে, আর এই হালকা রোদের সাথে এইরকম গরম গরম নলেন গুড়ের রসগোল্লা, বলো কারা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। অনেকেই নলেন গুড়ের রসগোল্লাটা খুব ঠান্ডা খেতে পছন্দ করে, বাট আমি একটু মানে গরম পছন্দ করি। আর সফটনেসটা একবার দেখো, ও মাই গড। আজকাল একটা খুব খারাপ অভ্যাস হয়েছে, খারাপ বা ভালো দুটোই আছে, যে আমাদের সোসাইটির মধ্যে এই কাউন্টারটা আছে, এটার মধ্যে অনেক ইয়ামি ইয়ামি জিনিস পাওয়া যায়, যেটা হলো আইসক্রিম চকলেট এগুলো। তো এটার জন্য ফুড ক্রেভিংটা আরও বেড়ে যায় আফটার লাঞ্চ আফটার ডিনার। তো এখন লাঞ্চ করে আমি আর হিরক নিচে এসেছি আইসক্রিম নিতে। অনেকেই বলে শীতকালে আইসক্রিম খেতে ভালো লাগে না, কিন্তু আমার আর হিরকের দুজনেরই পুরো উল্টো দুজনেই, যে শীতকালে আইসক্রিম খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আর এমনও হয়েছে শীতকালে দিল্লির ঠান্ডা তোমরা তো জানোই কতটা দুয়ে নেমে আসে, ওই ঠান্ডাতেও আমরা রাত্রির 10টার সময় বেরিয়ে মানে কাঁপতে কাঁপতে আইসক্রিম খাচ্ছি, আর ওখানে না আইসক্রিম নিয়ে বসেও থাকে পরপর, নিশ্চয়ই সবাই খায়। হিরক দাও, আমারটা দাও। আমি নিয়েছি কুলফি, আর তুমি কি নিয়েছো? এই যে এটা কর্ন আইসক্রিমটা এতটা বাজে ছিল, আমি কি বলবো, হিরক কিরম ছিল আইসক্রিমটা, আইসক্রিমটা পুরোপুরি পুরো মেল্ট হয়ে গেছে, আর খাওয়ার সময় পুরো হাতে মাখামাখি। এবার আমাদের কি বলতো, এই প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে নিচে ট্যাপ সিস্টেম করা আছে, তো আমরা আবার ওই বিল্ডিংটাতে গিয়েছিলাম, ওখানে নিচে গিয়ে হ্যান্ড ওয়াশ করে এলাম। এই মিয়ামরের বক্সটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, যেহেতু 25 ডিসেম্বর আসছে, তো সেহেতু এখানে সান্টা ক্লজ এসে গেছে, আর ঝোলা থেকে বেরোচ্ছে চিকেন সসেস রোল, আর এখানে আছে তোমার পেস্ট্রি কেক। এটাকে আমি নুডলস দিয়ে নানা রকম সবজি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছি, আর এখানে তো আমাদের হট ব্রাউনি সবসময় থাকে। চলো, জ্যাকেট পরে নিয়েছো? গুড গুড বয়। এখানে একটু বেশি ঠান্ডা লাগছে আজকাল। কেন? তো আমি যখন প্রথমবার ইংল্যান্ডে যাই আমার এর জন্য কি বলে গ্রাজুয়েশনের জন্য যখন প্রথমবার যাই, তো ওখানে তো প্রচুর ঠান্ডা, তো আমি না সবসময় একটা মাফলার বেঁধে রাখতাম, ঠিক আছে? তো ওখানে তো মাফলার কি ইউজ করে না, করে নরমালি তোমার কি বলে স্টাইলিশ টুপি টুপি ব্যবহার করে, ক্যাপ ইউজ করে, ক্যাপ ইউজ করে, যাই হোক উলেন ক্যাপ ইউজ করে। আচ্ছা, তুমি মাফলার নিয়ে গিয়েছিলে? মাফলার ইউজ করতাম সবসময়, আমি মাফলার ইউজ করতাম, ঠিক আছে, অরবিন্দ কেজরিওয়াল জির মতো। ওকে, তো সবসময় ইউজ করতাম। এই এখন বাপিও এখনো ইউজ করে? হ্যাঁ, তো বাপি ইউজ করে এখন, বাপির কাছে সেই মাফলারটাই আছে যেটা আমি নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? তো ওখানে যখন আমার নামই হয়ে গিয়েছিল দ্য স্কার্ফ গাই, মানে আমার সবাই জানতো, হ্যাঁ, ওয়াজ দ্য ইন্ডিয়ান গাই ফ্রম ইউ নো, মানে তুমি একাই মাফলার ইউজ করতে? আমি শুধু একাই, আমার এত ঠান্ডা লাগতো, কলেজের কোনো বন্ধু ইউজ করতো না, কেউ ইউজ করতো না, আগে ইভেন আমি ক্লাসের মধ্যে বসে আছি মাফলার কেমন ভাবে জড়িয়ে বসে আছি, এ মা, লোকে বলে তো যে মাফলার গাই, দ্যাট গাই ফ্রম ইন্ডিয়া হু ওয়ার স্কার্ফ অল দ্য টাইম, ও মাই গড। কফি বানাও, কফি, আজকে কফির দিন নয়, আজকে হচ্ছে চায়ের দিন, তাই তাই চা বানাও, ওটা চাটা আমার ফেভারিট, চা বানাও না, তুমি 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 এই আছে পয়েন্ট আউট করছে, তারই কথা শুনতে হবে, বসে থাকার কোনো দাম নেই। আমার সব থেকে চা ফেভারিট। তুমি এইমাত্র প্ল্যান হচ্ছিল ও চায়ের সঙ্গে টাও বানাবে, এখন সব প্ল্যান ভেস্তে গেছে, মনে হয় যায় না, কি এখন প্ল্যানের কারেন্ট সিচুয়েশন। ঠিক আছে, ট্রাই করছি, চলো তুমি চাটা বসাও। আসছে টাই কি হবে, টাই আজ টাই কি আছে দেখছি, শেষ পর্যন্ত কফিটা কিন্তু আমাকেই করতে হচ্ছে।
তোমাদেরকে একটা ব্লকে আমি আগেই বলেছিলাম যে আমাদের সোসাইটিতে এরকম অনেকে আছে যারা অভিনয়ের সাথে যুক্ত আছে, গানের গান বাজনার সাথে যুক্ত আছে, তো আমার তো বেশ ভালোই লাগে ওদের সাথে ছবি টবি তুলতে, গল্প টল্প করতে। তোমাদের সাথে অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করেছি, কিন্তু অ্যানিভার্সারি গিফট গুলো শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে অ্যানিভার্সারি গিফট গুলো আমি দেখিয়ে দেবো। সব গিফট গুলো আমার কাছে নেই, কারণ মামুনি যেই শাড়িটা দিয়েছিল তোমাদেরকে ওই দিন ব্লগেই দেখিয়েছিলাম, শাড়িটা আমি ওখানেই রেখে এসেছি। আর মামুনি একটা বাটা থেকে আমাকে শুজ দিয়েছে, সেই শুজটা আমি ওখানেই রেখে এসেছি। তো এটা দিয়েছে আমার বাবা, যেটা তোমাদের দেখো পাশে দেখা যাচ্ছে, এরকম টাইপের ক্লোজ আপ আমি তোমাকে পিকচার ওখানে একটা অ্যাড করে দিচ্ছি। আমি বিয়েতে নিয়েছিলাম ঝুমকো ঝুমকো ঝুমকো, আর এটা দিয়েছে অ্যানিভার্সারিতে। আর আমাকে মামুনি দিয়েছে এটা একটা বালা, তো এইটা হচ্ছে সেই বালাটা টাইপের দেখতে, তোমরা পাশে দেখো ক্লোজ আপ দেখতে পাচ্ছ। মামুনি আমাকে কিছুদিন আগে একটা নোয়া দিয়েছিল, তো সেই নোয়াটাও তোমাদেরকে ক্লোজ আপ দেখাচ্ছি, ওটা দিয়েছে। এমনি বিয়ের সময় যে নোয়াটা দিয়েছে সেটা আমি সবসময় পরে থাকি। আর হীরক দিয়েছে আমাকে এই মঙ্গলসূত্রটা, সেটা আমি তোমাদেরকে ক্লোজ আপ দেখিয়ে দিলাম। তো এই ছিল আমার অ্যানিভার্সারি গিফট। তো আজকের ব্লগটা সব মিলিয়ে আশা করবো তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। নিউ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো। আবার দেখা হয়েছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেস, স্টে পজিটিভ। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, গুড নাইট।